আজকে আমরা আলোচনা করব জটিল সংখ্যা নিয়ে জটিল সংখ্যা নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা জিনিস চিনতে হবে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা অবাস্তব মান ঠিক আছে সমীকরণ সমাধান করতে গিয়ে একটা ব্যাপার একটা সমস্যা সবার সামনে আসে সেটা হচ্ছে আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী জানি এটা যদি একটা সমীকরণ হয় এস কিউব মাইনাস ওয়ান জিরো যে কোনো বহুপদী সমীকরণ বা সমীকরণের নিয়ম হচ্ছে তার সর্বোচ্চ ঘাত যত সেই সমীকরণে ঠিক ততটি মূল থাকবে তার মানে এখানে চলকের সর্বোচ্চ ঘাত তিন তাহলে এই সমীকরণের মান থাকবে তিনটি অর্থাৎ এমন তিনটি মান পাব যাদেরকে এখানে এক্সের পরিবর্তে বসালে এই সমীকরণটি সিদ্ধ হবে তো সাধারণত আমরা যখন ছোটোবেলায় অঙ্কগুলো করতাম মানে স্কুল থাকতে এই অঙ্কগুলো করতাম এক্সের তিনটা মান হিসেবে ওয়ানই লিখে দিতাম কিন্তু এরকমটা হবে না এক্সের দুটো ভিন্ন ভিন্ন মান অবশ্যই থাকবে তুমি যদি এই সমীকরণটাকে এভাবে সাজাও এ মাইনাস সূত্র করি তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে এটা পাচ্ছি এখান থেকে এই মানটার থেকে তো পাওয়া যাচ্ছে যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ধরলে এক্সের মান ওয়ান আসছে কিন্তু এখানে যে আরও একটা অংশ রয়ে গেছে এটার মানকে যদি জিরো ধরি তাহলে খেয়াল করো এটা আবার একটা দীঘাত সমীকরণ এখন দীঘাত সমীকরণ সমাধানের একটা পদ্ধতি আছে শ্রীধর আশ্চর্য পদ্ধতি আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়ান জিরো তো এটা যদি একটা সমীকরণ হয় এক্সের মান কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার তাহলে এখানে দেখো এখানে আমার এ এর মান ওয়ান বি এর মান ওয়ান সি এর ওয়ান তাহলে এক্সের মান কী হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান আর এখানে হচ্ছে টু ইন্টু ওয়ান অর্থাৎ দিন শেষে কী পাচ্ছি এখানে একটা অদ্ভুত সংখ্যা চলে আসে রুট ওভার মাইনাস থ্রি ঋণাত্মক সংখ্যার বর্গমূল এই অংশটাকে আমি বলছি কাল্পনিক সংখ্যা কারণ ঋণাত্মক সংখ্যার বাস্তবিক পক্ষে কোনো বর্গমূল হয় না কিন্তু আমি যদি কল্পনা করি না ঋণাত্মক সংখ্যার বর্গমূল হতে পারে অর্থাৎ রুট ওভার মাইনাস থ্রিকে আমি এভাবে লিখতে পারি রুট ওভার থ্রি ইন্টু মাইনাস ওয়ান এরপর আলাদা করে দিলাম রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান এবং আমি বলছি এই রুট ওভার মাইনাস ওয়ানের একটা মান অবশ্যই আছে সেটা কি সেটাকে ধরলাম আই রুট ওভার মাইনাস ওয়ানের মানকে আমি ধরলাম আই তাহলে ই আই হচ্ছে ইম্যাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা কল্পনা করে নিয়েছি এমন একটা সংখ্যা বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই সেক্ষেত্রে এই সমীকরণটার একটা মান চলে আসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু এখানে খেয়াল করো প্লাস মাইনাস আছে তার মানে এটা এখানে আসলে দুটো মান আছে তাহলে দেখো আমরা পেয়ে গেলাম না এক্স -1 মাইনাস ওয়ানের তিনটে মূল কাল্পনিক সংখ্যার জন্মটা এভাবে হয় এবার আসি জটিল সংখ্যাতে জটিল সংখ্যা মানে জেড যদি একটি জটিল সংখ্যা হয় জটিল সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এর একটা বাস্তব মান থাকবে আর একটা অবাস্তব মান থাকবে একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশ কীরকম বাস্তব অংশের মান তুমি এ ধরো অবাস্তব কী হবে বিয়ের সাথে আয় বসিয়ে দাও আয় মানেই কি রুটো ওয়ান মাইনাস ওয়ান ইমেজিনারি নাম্বার তাহলে হয়ে গেল একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশ এটাকে বলবো জটিল সংখ্যা জটিল সংখ্যাকে খুব সহজে গ্রাফ পেপারে দেখানো যায় তোমাকে জাস্ট মনে করে নিতে হবে যে এটা আসলে একটা কার্তুসীয় স্থানাঙ্ক এ কমা বি তার মানে এ হচ্ছে এক্সের মান আর বি হচ্ছে ওয়াইয়ের মান এখানে একটা বিন্দু এ কমা পি তাহলে খেয়াল করো আমি বাস্তব অংশের মানটা বসাচ্ছি এক্স অক্ষ বরাবর অবাস্তব অংশের মানটা বসাচ্ছি ওয়াই অক্ষ বরাবর তাহলে মনে রাখবে কার্তুসীয় স্থানাঙ্ক বা গ্রাফ পেপারে তুমি যখন জটিল সংখ্যা বসাতে যাবে তখন তার অবাস্তব মানটিকে তোমার বসাতে হবে ওয়াই অক্ষ বরাবর আর বাস্তব অংশটির মান বসাতে হবে এক্স অক্ষ বরাবর তো আমরা জানি যে কোনো একটা পয়েন্টের দুই রকম মান থাকে একটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক কার্তসীয় স্থানাঙ্ক তো এবি পেয়ে গেছি পোলার স্থানাঙ্ক নিলে আর এবং থিটা এই যে পোলার স্থানাঙ্কের আর এবং থিটা জটিল সংখ্যার বেলায় এই পোলার স্থানঙ্কের আর কে বলা হয় মডুলাস অর্থাৎ জটিল সংখ্যার মডুলাস জটিল সংখ্যার মডুলাসকে মড জেড বা পরম মানের ভিতর জেড আকারে দেখানো হয় এর মানে কি আরের মানটা কীভাবে বের করতাম মনে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে বি ছিল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে অর্থাৎ এখানেও কী হবে বাস্তব অংশের মান স্কোয়ার প্লাস অবাস্তব অংশের মান স্কোয়ার আবার বলছি অবাস্তবশের মান অবাস্তব অংশটা না অর্থাৎ আইটাকে নেওয়া যাবে না তাহলে জটিল সংখ্যার মডুলাস বলে একটা রাশি আছে এই মডুলাস কি আসলে পোলার স্থানের যে আরটা ছিল সেটাই কি জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস তাহলে পোলার স্থানাঙ্কের পিটাকে জটিল সংখ্যায় কী বলা হয় এটাকে বলা হয় আর্গুমেন্ট আর্গুমেন্টকে লেখা হয় এ আর জি হিসেবে তারপর বসানো হয় জেড এখন খেয়াল করো থিটা বের করার সূত্রটা কী ছিল টেন ইনভার্স ওয়াই বাই এক্স তার মানে অ্যাকচুয়ালি ওয়াইয়ের মান আর এক্সের মান তাহলে আর্গুমেন্ট অফ জেডও কী হবে ওয়াই তো অবাস্তব অংশের মান অবাস্তব অংশের মান বি আর ডিভাইডেড বাই বাস্তব অংশের মান অবাস্তব অংশের মান আর বাস্তব অংশের মান টেন ইনভার্স অবাস্তব অংশ ডিভাইড বাই বাস্তব অংশ আর্গুমেন্টের বেলায় ব্যাপারটা তো সহজ হয় না আর্গুমেন্টে একটু সমস্যা হয় আমরা জানি থিটা এখানে থাকলে আর্গুমেন্টের সূত্র একরকম মানটা যদি বিন্দুটা এখানে থাকতো অর্থাৎ এক্সের মানটা মাইনাস আর ওয়াইয়ের মানটা প্লাস কিংবা দুটোই মাইনাস কিংবা এটা প্লাস আর এটা মাইনাস সেক্ষেত্রে আর্গুমেন্টের মানটা পাল্টে যায় তো সেক্ষেত্রে আর্গুমেন্টের মানটা কী হবে যদি এর মান ঋণাত্মক আর বি এর মান ধনাত্মক হয় অর্থাৎ বিন্দুর অবস্থান হয় এখানে প্রথম বিন্দুর অবস্থান ছিল এখানে এ কমা বি এখন বিন্দুর অবস্থান মাইনাস এ বি বিন্দুর অবস্থান যদি এখানে হয় সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড কী হবে পাই মাইনাস টেন ইনভার্স বি বাই এ এই কোনটা হচ্ছে আমার পাই মাইনাস টেন ভার্স ডি বাই এ অর্থাৎ এটার মান হচ্ছে থিটা টেন ভার্স ডি বাই হচ্ছে এটা পাই থেকে এটা বাদ দিলে এই অংশের মানটা পেয়ে যায় দুটোই যদি নেগেটিভ হয় মাইনাস মাইনাস বি মানে বিন্দুর মান এখন এখানে মাইনাস মাইনাস বি তাহলে দেখো আমার এই কোনটা লাগবে না তো এই কোনটা বের করা খুবই সহজ পাই প্লাস করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ এই পুরো কোনটার মান আর যদি এ ধনাত্মক হয় বি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আর্গুমেন্ট অবজেট সেক্ষেত্রে বিন্দুর অবস্থান কোথায় হবে অবশ্যই চতুর্থ পান্ড্রেডে তাহলে আমার মান কোনটা দরকার এই মানটা কিন্তু না আমার দরকার এই মানটা টেন ইনভার্স দিয়ে করলে তুমি এই মানটা পেয়ে যাবে থ্রিটা পেয়ে যাবে এই পুরো মানটা আনার জন্য আমাকে তাকে কী করতে হবে টু পাই থেকে বিয়োগ করতে হবে টু পাই মাইনাস তাহলে যে একটা জটিল সংখ্যা দেওয়ার পর প্রশ্ন যখন একটা জটিল সংখ্যা দেখবে তোমাকে এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে তুমি যদি শুধু টেন ইনভার্স দুই বাই এ দিয়ে অঙ্ক করে দাও তাহলে তোমার আর্গুমেন্টের মানটা সঠিক আসবে না